প্রেম পুরুষোত্তম প্রেমাবতার চৈতন্য মহাপ্রভু, তিনি এই নদিয়া নবদ্বীপে তিনি আপনি প্রেম আস্বাদনে শিখাইল জগজনে প্রেম চিন্তামণির প্রভুধ্বনি। নাহি জানে স্থানাস্থান যাবে তাবে কইল দান, মহাপ্রভু দাতা শিবমণি সে সর্বশ্রেষ্ঠ দয়াল বদান্য স্বরূপ অর্থাৎ দানবীর তিনি এসছেন। তিনি কি করছেন? তিনি দানই করছেন, আপনি কৃষ্ণপ্রেম তিনি দান করছেন নদিয়া নবদ্বীপে। তার বিদ্যাশিক্ষা পাঠের মধ্য দিয়েই তিনি কিন্তু ভক্তি সাধন করতে লাগলেন, অর্থাৎ আধ্যাত্মিক ভাবদৃষ্টিতেই তার গভীর লক্ষ্য। তো সেই গভীর লক্ষ্যে আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের প্রথম অধ্যায় থেকে দেখি যে নিমাই বিশ্বম্ভর যবে তিনি পিতার উদ্দেশ্যে গয়াধামে গেলেন, বিষ্ণু পাদপদ্ম দর্শন করলেন, সাধু সন্ত এই তীর্থ মহত সংস্পর্শে তার অন্তর্বস্থিত সেই মহান যে সম্পদ তিনি আর নিজ অন্তরেতে রাখতে পারলেন না, সেই নিজ শক্তি নিজেও এই সম্পদকে তিনি এমনভাবেই তাহা আস্বাদন করতে চাইলেন যে আস্বাদনে প্রাবল্যতায় তাহা প্রকাশ হতে থাকলো, বাইরে ফুটে উঠতে লাগলো। তিনি কৃষ্ণ বলে হাসছেন, কৃষ্ণ বলে কাঁদছেন, কৃষ্ণ বলেই তিনি মূর্ছা যাচ্ছেন। এই মতন গৌর বিশ্বম্ভর তিনি যে কী করছেন এ প্রসঙ্গে আমরা বিন্দু নিত্যপাঠ প্রসঙ্গে একটি দিনে আমরা আলোচনা করেছিলাম। তিনি এই ভাব অভিনয়ে লীলাক্রমে তিনি প্রথমে মা শচীমাতার প্রাণে কৃষ্ণে নিষ্ঠা জাগালেন, মায়ের প্রাণে কৃষ্ণে নিষ্ঠা ঐকান্তিকতা জাগিয়ে তৎপর তার সতীর্থ তার সমবয়স সকল বন্ধুবর্গদেরকে কৃষ্ণ এই নিষ্ঠা জাগালেন। তৎপর তিনি অর্থাৎ এই কৃষ্ণ নাম প্রেম প্রদানের প্রভাব দিনে দিনে বাড়তে লাগলো। গৌরসুন্দর তিনি কাঁদছেন, কাঁদিছেন শ্রী গৌরাঙ্গ আজি কাঁদিছেন শ্রী গৌরাঙ্গ পুণ্ডরীক পুণ্ডরীক বলি কাঁদে গৌর হবি পুণ্ডরীক পুণ্ডরীক বলি কাঁদে গৌর হবি গৌর হবি কাঁদিছেন পুণ্ডরীক পুণ্ডরীক বলে কাঁদছেন। তো ভক্তগণ বলছেন পুণ্ডরীক এ তো কৃষ্ণেরই এক নাম, তাহলে আমাদের প্রভু সে কৃষ্ণভাবে আবিষ্ট হয়ে সে কৃষ্ণকেই ডাকছেন। কিন্তু জনৈক এক ভক্ত প্রভুর কাছে গিয়ে বলছেন, প্রভু তুমি কাকে কি বলছো? প্রভু বলছেন, জানো এই নবদ্বীপে পুণ্ডরীক বিদ্যানিধি সে অদ্ভুত ভক্ত সে আসছেন, কিন্তু তিনি এসে গেছেন ইতিপূর্বে এই ভূভারতে, অর্থাৎ এই প্রকৃতিতে তিনি জন্ম নিয়েছেন। কোথায়? চট্টগ্রামে, পূর্ববঙ্গ, বাংলাদেশ, চট্টগ্রামের এমতন যে স্থান, চট্টগ্রাম থেকে 12 মাইল উত্তরে এমতন হাজারি নামক থানার অন্তর্গত, সেখানে মেখলা নামক যে গ্রাম সেই গ্রামেতে জানার পিতা হলেন বাণেশ্বর গঙ্গোপাধ্যায়, মাতা গঙ্গাদেবী, সেই গঙ্গাদেবী গৃহেতে তিনি এসেছেন। তিনি এসছেন কিন্তু তানার
পিতা অত্যন্ত শক্ত অবলম্বী। আমাদের এই নদিয়া নবদ্বীপ, নদিয়া যিনি কৃষ্ণচন্দ্র রাজা তিনি ছিলেন শক্ত অবলম্বী, শক্ত ধর্মী। তাই মতন পুণ্ডবিকের পিতা তিনিও ছিলেন শক্ত ধর্ম অবলম্বী, আর তদ আত্মীয় পরিজন প্রবেশী তানবা সকলেই সেই ধর্মে তানবা সদস্য ছিলেন। অর্থাৎ ঘোর নৈষ্ঠিক এই শক্তির উপাসক তানবা করতেন। কিন্তু দেখা গেল পুণ্ডবিক বিদ্যানিধি তিনি শিশুকাল থেকেই তার জ্ঞানতই বাল্য জীবন থেকেই এই শক্তি ধর্মের প্রতি তিনি প্রতিবাদ করতে আরম্ভ করলেন, না এটা এই জন্মের শ্রেষ্ঠ ধর্ম নয়, প্রতিবাদ করছেন। সেখানে বলছেন এটা বিদ্ধ শাক্ত ধর্ম, বিদ্ধ বার্ধক্য শাক্ত ধর্ম, শক্তি ধর্ম। তাহলে প্রকৃত শক্তি ধর্মটা কি? টিকাকারগণ বলছেন যে প্রকৃত শক্তি ধর্ম হচ্ছে সস্বরূপা স্বরূপ শক্তি শ্রীমতী রাধারানীর দাসীগণের জানবা অনুগত, সেই দাসীগণের আনুগত্যে জানবা শ্রীকৃষ্ণের সেবা করছেন বলেন, তাদের সেই সেবা এটাই হচ্ছে শুদ্ধ শক্তি, তাদেরই এই ভজন, তাদেরই এই সিদ্ধান্ত বলে এটা হচ্ছে শুদ্ধ শক্তি। আর জানবা অচিত শক্তির উপাসক বলেন তাদের শক্তিটা শুদ্ধ নয়, তাহাই হচ্ছে শাক্ত, এই বিদ্ধ শাক্ত, বিদ্ধ শাক্ত বললেন। তাই এই বিদ্ধ শাক্ত ধর্মের প্রতি তিনি তীব্র প্রতিবাদ করতে লাগলেন। তার সেদিকে মনমতি গেল না, ভালো লাগলো না, তিনি চলে আসলেন নবদ্বীপে। ওই পূর্ববঙ্গ থেকে তিনি এই নবদ্বীপে আসলেন। নবদ্বীপে আসলেন কেন? না নবদ্বীপ হেন স্থান যে ত্রিভুবনে নাই, এটা প্রাচীন কাল থেকেই তার পরিপূর্ণ প্রমাণ ছিল। কি প্রমাণ ছিল? এই নবদ্বীপেই সকল গুণীজন পণ্ডিত শাস্ত্রীয় আলোচনার উপযুক্ত জায়গা ছিল। তা তিনি বিদ্যা অর্জনের জন্য ওই পূর্ববঙ্গ থেকে তিনি নবদ্বীপে চলে আসলেন। যখন তিনি এই নবদ্বীপে আসলেন, সেই নবদ্বীপে তখনে মাধবেন্দ্র পরিপাদ তিনি আছেন, চৈতন্য মহাপ্রভু লীলার যিনি ব্রহ্মভক্তি কল্পতরু, যিনি প্রথম অঙ্কুর, জয় জয় মাধবেন্দ্র পুর, তা সেই চৈতন্য কল্পবৃক্ষের প্রথম অঙ্কুর স্বরূপ চৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব এই মাধবেন্দ্র পরিপাদ তখন এই ব্রজ এই নবদ্বীপে এই নবদ্বীপে তিনি তখন অবস্থান করছেন। তো যাই হোক, যখন তিনি বিদ্যালাভের প্রয়োজনে এই নবদ্বীপে আসলেন, ওই মাধবেন্দ্র পরিপাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। তার সঙ্গে সাক্ষাৎ হতেই তিনি তানার কৃপা প্রার্থী হলেন, আপনি আমাকে কৃপা করুন। তানার নিকট থেকে ভাগবতী দীক্ষা লাভ করলেন, কিন্তু প্রথমে তাকে তিনি ভাগবতী দীক্ষা বা এই বৈষ্ণব ধর্ম নিতে কিন্তু নিষেধ করলেন। কেন? না সেই সাধক কেন নিত্য পার্শ্বদ, চৈতন্য মহাপ্রভুর নিত্য পবিকর ভগবত পার্শ্বদ, নিষেধ করবার কারণ কি? পরীক্ষা হতে পারে কি তার এক সততা শুদ্ধ এই ব্যবহারীয় পরিচয় এই রূপ উক্তির মধ্যে দিয়ে প্রমাণিত হতে পারে, যে কারণে সে নিষেধ করলেন। কেন নিষেধ? না দেখো, তুমি বৈষ্ণব ধর্ম নিতে চাইছো, ভালো,
কিন্তু এই পরিণাম হয়তো তোমার অনেক বাধা আসবে, অনেক তোমাকে নির্যাতন নির্যাতিত হতে হবে, তোমার পিতামাতা আত্মীয় স্বজন প্রবেশী তোমার জন্মভিটা সেই দেশ সকলেই শাক্ত অবলম্বী। অতএব তুমি বৈষ্ণব ধর্ম একাকী নিতে চাইছো, এর জন্য তো অনেক তোমাকে কষ্ট পেতে হবে, হয়তো প্রাণও সেখানে সংশয় হতে পারে, প্রাণও সেখানে প্রাণেও আঘাত হানতে পারে, তুমি বৈষ্ণব ধর্ম নিও না। কিন্তু মাধবেন্দ্র পরিপাদ এত কথা বলতেও তিনি বললেন, না না, আমি তো আপনার কাছ থেকেই এই বৈষ্ণব ধর্ম গ্রহণ করব, আপনি যদি আমাকে আশ্রয় না দেন, আপনি যদি আমাকে কৃপা না করেন, তাহলে তো আমি জীবনে বাঁচবই না। তিনি এমতন ঐকান্তিক নিষ্ঠা তার প্রতি জাগিয়েছেন, অর্থাৎ তার প্রাণে জেগে গেছে যে আমি তো তার থেকে শিক্ষা অর্থাৎ জ্ঞান লাভ করব, জানব, শিক্ষা গ্রহণ করব, আমি তার দেখা বিষয়বস্তুই তো দেখব, দেখানো বিষয়বস্তু এগুলোই তো দীক্ষা, এগুলোই তো শিক্ষা। তা তার আপ্রাণ এই সম্বন্ধ নিয়েই তার প্রতি আকুল হয়ে তাকে কিন্তু সে ছাড়ছেন না, আপনি যদি আমাকে কৃপা না করুন, কৃপা না করেন তাহলে আমি জীবনে বাঁচব না। এই ঐকান্তিক একটি সম্পূর্ণ গুরু শিষ্য সম্বন্ধ সেখানে বেঁধে গেছে। এই গুরু শিষ্য সম্বন্ধ বাঁধার একটি সুন্দর একটা দৃষ্টান্ত বা একটা ঘটনার কথা মনে আসছে। হ্যাঁ, বহু প্রাচীন, প্রাচীন বললে আমি তো অবাচীন এটা মানাই না, হ্যাঁ, অর্থাৎ বহু বহু বিগত কালের একটি ঘটনা। সে কী ঘটনা বলছেন, কীর্তন কীভাবে মানে এটা যে আপনাদের সামনে আস্বাদন, বহিরে বাইরে যে কীর্তনে যাওয়া হচ্ছে সেই কীর্তনিয়াকে তিনি ধরেছেন, প্রতি বছর গ্রামে কীর্তন করতে আসেন, আর তিনি তো প্রত্যহ প্রতি বছরই তাকে বলেন, আপনি আমাকে কৃপা করুন, আপনার কাছে আমি দীক্ষিত হতে চাই। হ্যাঁ, এটা শোনা বা বাস্তব তার থেকেও জানা। তা যাই হোক, এই মতনভাবে তিনি কয়েক বছর বলতেন। তা এই কয়েক বছর অতিবাহিত অন্তে যখন তিনি শুনতে পারলেন আবার সেই কীর্তনিয়া তিনি কীর্তন করতে আসছেন, এমতন তাকে কতবার বলেছি কিন্তু সে একটুকু আমাকে তার বলে স্বীকার করে নাই, এবার তো তাকে ছাড়ব না। সে মনে মনে সংকল্প করেছেন এবার তার চরণটা পেলে আমি তার চরণটা কেটেই আমার কাছে রেখে দেব। এটা দৃষ্টান্ত, বাস্তব দৃষ্টান্ত। তিনি একটা দা নিয়েই তার সামনে হাজির হয়েছেন, কীর্তনিয়া তিনি দেখছেন যে এইভাবে কথা, যা হোক ত্রুটি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। তা তিনি দেখছেন কি ব্যাপার, সেই জন আজ এ মতনভাবে, তা সে সত্যই সে রোষও বসেই বলছেন, এবার যদি আপনি আমাকে কোনো উপায় না করেন, দয়া না করে যান, তাহলে এই দেখেন তাকে দেখাচ্ছি। এটা কি কত গভীর অনুভূতি, কত আন্তরিক অধিকারের এটি লক্ষণ, করতেই হবে। সেখানে তো মানে আনন্দে হাসবেন না বিস্ময় জাগাবেন কিছুই বলা যায় বোঝা যায় না। হ্যাঁ, কিন্তু এই পর্যায়ে তার মন একাগ্র হয়ে গেছে, বললেন তিনি আর কাউ নয়। হ্যাঁ, এই যে কীর্তনিয়া কথাটা বলছি, যিনি কীর্তন জগতের মতন বসবাস ভাগবত শাস্ত্রী শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজ, তানার চবনের কাছে দাঁড়িয়ে এসে বলছেন, ওই চবনটা এবার
আমাকে না দিলে আমি কেটে রেখে দেব। তো সত্যই তাকে তিনি কৃপা করেছিলেন, আজও তিনি আছেন, তিনি বিশেষ সেবা প্রবণ তার মন। এমতন হনুমান পর্বতে, অর্থাৎ তাকে বাঙালি বাবা বললে আজও তার পরিচয় আছে, তাকে চেনেন। আপনারা হয়তো কম বেশি কেউ কেউ হয়তো দেখে থাকবেন। আজই আমি শুনছিলাম তিনি আছেন কিনা, তো এখনও তিনি আছেন। তাহলে এই মতনভাবে ঐকান্তিক আমাকে তো কৃপা করতেই হবে, সেই ঐকান্তিক ভাবনা সে তো তার এই আক্রমণের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। পুণ্ডরীক বিদ্যানিধি তিনি বলছেন, আপনি যদি আমাকে কৃপা না করেন আমি তো বাঁচব না। তখন তাকে সত্যই ভাগবতী শিক্ষা দান করলেন। তিনি অল্প দিনের মধ্যেই এই নবদ্বীপে সমস্ত শাস্ত্র এমতন বিদ্যায় তিনি অধিকৃত হলেন। তিনি বিদ্যালাভ করলেন, তার পণ্ডিতগণ পণ্ডিত সমাজ থেকে তাকে বিদ্যানিধি উপাধি দেওয়া হলো। বিদ্যানিধি, পুণ্ডরীক বিদ্যানিধি। মহাপ্রভু তাকে প্রেমনিধি আচার্য নিধি বলে তাকে সম্মান দিলেন। এই নবদ্বীপে গৌরসুন্দর নিমাই বিশ্বম্ভর, তুমি তো প্রেমনিধি, তুমি আচার্য নিধি। কেন না, এই পুণ্ডরীক বিদ্যানিধি শাস্ত্রীয় অনুশীলনে তার নিজ স্বাদ অনুভূতির বিষয় তিনি পেলেন কোথায়, হরিনাম সংকীর্তনের মধ্যে। তিনি সেই পরা বিদ্যাবধূর জীবন হরিনাম প্রচারের মধ্য দিয়েই তিনি করতে লাগলেন। অর্থাৎ পরা বিদ্যা, যেটা পরম বিদ্যা সবার মধ্যে আছে, তা সেই পরা বিদ্যা, শ্রেষ্ঠ বিদ্যা, এই বিদ্যাকে জাগাতে গেলে, তাকে জাগিয়ে রাখতে গেলে সেখানে শ্রী হরি অভিন্ন, শ্রী হরির নামই তো এটা একমাত্র অবলম্বন। তা সেখানে তিনি এই যে হরিনামের মধ্য দিয়ে, হরিনাম প্রচারের মধ্য দিয়ে পরা বিদ্যাবধূর জীবন তিনি পালন করছেন, তার জন্যে তার নাম হলো আচার্য নিধি। কবি বলছেন, এমন হরিনাম কবসার, এ ভব সাগব হবে বালু চব, হাটিয়া হইবে পার, এমন হরিনাম কব সার। মন হরিনাম কাউকে বলছেন না, কিন্তু আপনা মন কেই বলা হচ্ছে। হেমন হরিনাম কব সার, এ ভব সাগব হবে বালু চব, হাটিয়া হইবি পার, এমন হরিনাম কব সার, এ ধর্ম করম এ জপ এ তপ, জ্ঞান জাগ যজ্ঞ ধ্যান, নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম, উপায় গোবিন্দ নাম, নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ। বলছেন এ ধর্ম এ কর্ম এ তপ এ জপ, যাগ যজ্ঞ জ্ঞান ধ্যান যাহা কিছু আছে, বললেন কিছুই তো উপায় অবলম্বন এটা বলা যায় না,
সকল কিছু এই জগতের থেকেই প্রকাশিত, জাগতিক দেহ এই ভাবও স্বভাবে, কিন্তু নাম অভিন্ন, নামই অভিন্ন, সেই নাম এটা আলাদা নয়। নহি 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 উপায় কেবল গোবিন্দ নাম। উপমা দিচ্ছেন দেখুন কবি কি সুন্দর, ভকুতি মুকুতি যে গতি সে গতি তাহাতে না কবি হবতি, মেঘে ও ছায়ায় জুবায়ে যে মত কহ না সে কোন গতি, কহ না সে কোন গতি। বলছেন ভকুতি মুকুতি যে গতি সে গতি, গোস্বামীপাদ বলছেন না ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে, যতদিন এই ভোগবাসনা মোক্ষ বাসনা এ সকল পিশাচি হৃদয়ে অবস্থান করবেন ততকাল অবধি এই হৃদয়ে তো ভক্তির প্রকাশ ভক্তির স্থান আসন হবে না। তা কবি বলছেন ভকুতি মুকুতি যে গতি সে গতি, বললেন সে তো একই ব্যাপার, ওমতন গতিত্ব কোনো মাহাত্ম্য নাই মহিমা নাই। উপমা দিচ্ছেন, উপমা দিলে না সহজ অনুভব হয় বোঝা যায়, মেঘে ও ছায়ায় যে মতন জোড়ায় কহ না সে কোন গতি, প্রখর রৌদ্রের তাপে তাপিত অঙ্গ, সেই অঙ্গে যদি একটু মেঘের ছায়া এসে পড়ল মনে হলো বাবা বাঁচলাম, প্রচণ্ড রৌদ্রের তাপে জানবা এই উন্মুক্ত আকাশের নিচেই কাজ করেন সেই শ্রমিকগণ চাষি আছেন না কি পথিক, সে বহু দূর প্রান্ত পথ অতিক্রম করছেন পথে চলছেন, একটা গাছ পেয়ে যেন একটু নিঃশ্বাস ছাড়বে, বাবা একটা গাছ পেলাম, কিন্তু গাছ না পেলে গাছের তলায় থাকলে তো তার গন্তব্যে পৌঁছানো হবে না, তাকে না যেতে হবে। তদনুরূপ মেঘ তা নিজ স্বভাবে সে উদয় হয়েছে, বাতাসকে অবলম্বন করে সে তো এগিয়ে যাচ্ছে, হয়তো সূর্যের এই তাপ পথে সে এসে উপস্থিত হয়েছে, তাই প্রকৃতির ছায়ায় সে পরিপূর্ণ হয়েছে। কিন্তু মেঘ তো ছায়া দিয়ে সে একস্থানে স্থির থাকবে না, সে যেমন এসেছে আবার তেমন চলে যাবে, প্রকৃতি মুকৃতি যে গতি সে গতি। বলেন তাহে অতি কব না বদন ভবিয়া হবি হবি বল, হবি বল হবি বল বদন ভবিয়া হবি হবি বল, এমন সুলভ কবে ভাবত ভূমিতে মানুষ জনম, এ ভাবত ভূমিতে, এ সামান্য ভূমি নয় কিন্তু, অন্যান্য দুর্দান্ত থেকে এমতন উন্নত চেতন সম্পন্ন মনুষ্য জীব এই ভূমির প্রতি তানবা লক্ষ্য দিচ্ছেন ছুটে আসছেন। অন্যান্য যোগী ঋষি মুনি দেবতা ঈশ্বর তানবা অবতীর্ণ হয়েছেন এই পূর্ণ ভারত ভূখণ্ডে, ভারত ভূমিতে মানুষ জনম আর কি এমন হবে বলো, আর কি এমন হবে, যতে কো পুরাণ প্রমাণ দেখো না নামেব সমান নাই, নামেবতি হলে প্রেমেব উদয়, নামেবতি হলে প্রেমেব উদয়, প্রেমেতে হবি কে পাই, প্রেমেতে হবি কে, প্রেমেই হবি কে পাওয়া যায়, যেহেতু তিনি প্রেম ভুখা ভগবান। আমরা যেমন বিষয় ভোকা জীব, বিষয় ভোগ আসক্ত জীব,
আর ভগবান তিনি প্রেমাসক্ত পুরুষ, অর্থাৎ তিনি প্রেমেতেই আকৃষ্ট হন, প্রেম অবলম্বনেই সেই প্রেম ভগবানকে পাওয়া যায়। প্রেমটা কিভাবে হবে বলে, নামেতে যদি রুচি হয়, আর নামে রুচি হলেই প্রেম, আর প্রেমেতেই হবি মিলে যাবে, হবিকে পাওয়া যাবে। এবার নামেতে রুচি হবে কিভাবে, কবি বলছেন, শ্রবণ কীর্তন করুণ অসত পেঁচাল ছাবি, শ্রবণ কীর্তন করুণ অনুক্ষণ অসত পেঁচাল ছাবি, কহে প্রেমানন্দ মানুষ জনম সফল করুণা ভাবি, সফল করুণা ভাবি। মানব জন্মটা ভাব করতে হবে, অর্থাৎ ভাব কিসে হবে, সম্পত্তি চাপালে না ভাব হবে, তা কোন সম্পত্তি, সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণী, রাধাকৃষ্ণ প্রেম যাও সেই ববধনী, সেই সম্পদ চাপাতে হবে। এই মতন বলে সেই মানব জনম মনুষ্য জনম যদি সফল হয় তখনই হবে, যদি এই মহামূল্যবান সম্পদের ভাবে নিজে ভাব হতে পারা যায়, সফল কবনা ভাবে। এই মতন সেই বৈষ্ণব কবিগণ মহৎ অনুভূতি তাঁরা প্রকাশ করছেন। তো এই মতন যে বিদ্যানিধি, জানার কথা আমাদের আলোচ্য বিষয়, পুণ্ডরীক বিদ্যানিধি, তিনি তো এই বিদ্যালাভের মধ্য দিয়ে নদিয়া নবদ্বীপে তিনি আছেন, কিন্তু দেখা গেল তিনি আর অল্পদিনের মধ্যেই আবার স্বদেশে প্রত্যাগমন করলেন, অর্থাৎ সেই চট্টগ্রামে পূর্ব তার জন্মভিটার উদ্দেশ্যে তিনি যখনই সেখানে পৌঁছালেন, তার এই বৈষ্ণব বেশ দর্শন করে, সে তো এ মতন ছিল না, এখন অনেকটাই পরিবর্তন পাল্টে গেছে, পিতামাতা স্বজনবর্গ তাকে অনেকে অনেক কথা বললেন, এটা কিন্তু আশ্চর্য নয়। হ্যাঁ, মহাপ্রভুর সময়ও এটা তাদের প্রতি এই প্রভাব পড়েছে, তারাও এ বিষয়ে বাস্তব অনুভব করেছেন। আর এখন তো কালের কতই পরিবর্তন, এখন যে হবে না, হ্যাঁ আমরা বলি না, ও বাবা তিলক করলে আর গেটের বাইরেই যাওয়া যাবে না, হ্যাঁ হাই হাই যদি কেউ দেখে ফেলে কিনা একটা ভয়ঙ্কর বিপর্যয় ঘটে যাবে, হ্যাঁ যাওয়া যাবে না। কেন, এই যে একটা জবতা, এই যে জববিদ্যার যে একটি বৃত্তি, এই বৃত্তি সততই জীবকে সে বন্ধনের মধ্যেই বেঁধে রাখছেন, বন্ধন থেকে সে মুক্ত হতে পারছে না। তাহলে বন্ধন থেকে মুক্ত সে হতে পারবে কখন, যদি তাহার প্রতি ঐকান্তিক প্রীতি প্রেম সম্বন্ধ হয়ে যায়। কে কি বলবে, পরের কথাই কি যায় আসে, কিন্তু যে আমার প্রকৃত বান্ধব বলেন তার সঙ্গেই না বন্ধুত্ব করতে হবে, আর তার সঙ্গে বন্ধুত্ব যদি করতে হয় তার মত তার মন যুগিয়ে চলতে হবে, অতএব অন্যের মন যুগানো, অন্যের ভালো মন্দ এটা তো আমার লক্ষ্য নয়, সে বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তা পুণ্ডরীক তিনি সমাজের কোনো প্রকার কটূক্তি, কোনো সমালোচনার প্রতি তিনি লক্ষ্যই দিলেন না, তিনি তার নিজ ভাব আদর্শ নিয়েই তিনি তো চলছেন। হ্যাঁ, আর যারা এমতন সম্মানিত, নিজেকে সম্মানিত বলে জানতে চান, বলেন তাদের প্রতি যদি এমতন অসম্মান প্রকাশ হয় আরও তা না পুষ্ট হয়ে যান না, আরও ক্রোধ জাগে, আক্রমণ সৃষ্টি হয়। সমাজ পিতামাতাকে তো ধিক্কার দিলেন, ও মতন পুত্র সন্তানকে তোমরা যদি গৃহে রাখো তোমাদের সমাজচ্যুত করে দেব, পিতামাতা কি বলবেন। পুণ্ডরীকের প্রাণে কোনো বিন্দু ভয় নাই, তিনি কিন্তু তার নিজ
সম্বন্ধ, নিজের কবনীয় এই সেবা কার্য তিনি নিষ্ঠা সহকারে করছেন। সমাজপতিগণ কালক্রমে অপপ্রচার করতে লাগলেন, ওই যে পুণ্ডবিক দেখছ না, যেটা স্বয়ং ভগবান চৈতন্য চরিত্রেও তাকেও পেতে হয়েছে, নিমাই বিশ্বম্ভর, এই সেই দিনকার জগন্নাথের গৃহে এলো সেই দিনকার ছেলে, ও এখন পণ্ডিত হয়ে গেছে। আমার চৈতন্য ভাগবতে দশাবতা তিনি কতভাবে বর্ণনা করেছেন, এটা বাস্তব ঘটনা। তো যাই হোক, এই মতন পুণ্ডরীকেরও জীবনে সেই অনেক প্রতিকূল পরিস্থিতি এসে পড়ল, তিনি নির্যাতিত হতে লাগলেন, নিষ্পেষিত হতে লাগলেন, অপমানিত হতে লাগলেন, কিন্তু কোনোভাবেই তার এই ভক্তি টলাতে পারলেন না, তিনি বিচলিত হলেন না। অবশেষে পুণ্ডরীক বিদ্যানিধি তিনি কি করলেন, তিনি ওই সমাজ পতির বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানালেন হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে। নামের শক্তি, নামের বল, নামাচার্য হরিদাসের জীবনী আমাদের যদি স্মরণ হয়, যাকে দিয়ে প্রভু নামের মহিমা দেখিয়েছেন। তো যাই হোক, এই মতন সেই পুণ্ডরীক তিনি তো নিজের ভজনে নিজের একাগ্রতা নিষ্ঠা নিয়ে তিনি দীর্ঘকাল স্বদেশেই রইলেন। সেই স্বদেশ থেকে তিনি আবার এই নবদ্বীপে, এই যে নবদ্বীপে আসলেন, এই সর্বজ্ঞ সর্ববিজ্ঞ চৈতন্য মহাপ্রভু তিনি জানতে পারলেন এবার পুণ্ডরীক নবদ্বীপে আসছেন। তা সেই পুণ্ডরীক নবদ্বীপে এসে তিনি তো অত্যন্ত অদ্ভুতভাবে এক লীলা করলেন ভক্তপ্রবল চৈতন্য পার্ষদ। তিনি একটি শিক্ষা দিলেন, কি শিক্ষা, প্রচারের মধ্য দিয়ে যে গৃহস্থ এবং বিষয়ী সে যদি মহাপুরুষ হয়, সে যদি পরম ভাগবত হয়, তথাপি তাকে সামান্য দৃষ্টিতে সামান্যভাবে দেখা উচিত নয়, তাতে অপরাধ হয়। এই মতন তিনি একটি আচরণ করলেন, তিনি খুব তার অন্তবে, মহাপ্রভু যেমন রঘুনাথকে বলছেন অন্তবে নিষ্ঠা কর বাজ্যে লোক ব্যবহার, অচিবেত কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার, সেখানে সময় লাগবে না, তুমি যদি এমতনভাবে নৈষ্ঠিকতার সঙ্গে চলো, কৃষ্ণ কৃপা তুমিই পাবে, অন্যে পায়ার না পাক তবে তুমি পাবে, অন্তরে যদি নিষ্ঠা থাকে। তা এই মতন পুণ্ডরীক তিনি অন্তরে নিষ্ঠা নিয়ে বিষয় ভোগবিলাসের প্রতি কিন্তু তিনি অত্যন্ত মনোযোগ দিলেন। তিনি বোঝাতে চাইলেন যে দেখো, বিষয় ভোগ করলে, গৃহে বাস করলেই সে গৃহস্থ নয়, বিষয় ভোগ করলেই সে বিষয় ভোগী হয় না। ভগবত এই স্মরণ সাধনটা এটা অন্তর্নিহিত, সেই অন্তরে অবস্থাটাই দর্শন করতে হয়, এটাই দেখার বিষয়। আর তার পাশাপাশি গদাধর পণ্ডিত মহাপ্রভু তিনিও পবিকর, পঞ্চতত্ত্বের মধ্যে অন্যতম ভক্তপ্রবল রাধা ভাবশক্তি, সেই গদাধর তিনি একটি অভিনয় প্রকট করলেন। কি অভিনয়? না, এই মতন অপরাধ থেকে কিভাবে জীব মুক্তি পাবেন, সেই মুক্তির পথ প্রদর্শক স্বরূপ, পথ দেখানোর জন্য তিনিও অভিনয় করলেন। অর্থাৎ অভিনয় বলতে সেই তাদের যে শিক্ষণীয় যে চরিত্র, যে লীলা, সেই লীলাটা কি না, একদিন মুকুন্দ দত্ত, যিনি মহাপ্রভু অত্যন্ত সঙ্গীতজ্ঞ, প্রভুকে গান শোনাতেন, এই মুকুন্দ তিনি জানেন বিদ্যানিধির মহিমা, বিদ্যানিধির প্রতিভা তার জানা আছে। তাই গদাধর পণ্ডিতের মানে ইচ্ছা ছিল যে একটু বহুদিন হলো বৈষ্ণব দর্শন হয় না, বৈষ্ণব সাক্ষাৎ হয় না, একটু বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ হবে।
তাই মুকুন্দ দত্ত তিনি গদাধরকে বললেন, তাহলে একজন ভালো বৈষ্ণব আছে, ভক্ত দর্শনে যাবে, তাহলে চলো যাই। এই মতন গদাধর পণ্ডিতকে সঙ্গে নিয়ে মুকুন্দ দত্ত এলেন কোথায়, সেই নবদ্বীপে যে বাস বাটিতে পুণ্ডবিক বিদ্যানিধি তিনি অবস্থান করছেন। তানার বাসও ভিটাই আসলেন, এসে তাকে দর্শন করলেন। কি দেখছেন যে বহু মূল্যবান চন্দ্রাতাপের তলে এক স্বর্ণলঙ্কিত উচ্চ সিংহাসনে উপবে সেই পুণ্ডবিক বসে আছে, মসৃণ মূল্যবান বসন পবিহিত, চতুর্দিকে তার বিলাসবহুল দ্রব্য সামগ্রী উপস্থিত, দুইজন তাকে চামড়ে ব্যজন করছেন, বাতাস করছে। এটা গদাধর পণ্ডিত দর্শন করছে, যিনি ছিলেন বিষয় বিভক্ত আকুমার ব্রহ্মচারী। হ্যাঁ, তিনি দেখে ভাবছেন, হবে এ আবার ভক্ত হতে পারে নাকি, যার ভোগের প্রতি এই দেহ সুখের প্রতি এত উৎসাহ আগ্রহ, আমাকে না ভক্ত দর্শন দেখাতে এলো, আনলো, বৈষ্ণব দর্শন করতে না এলাম, এ কি বৈষ্ণব নাকি। তার মনে কিন্তু দর্শনের যে একটা আনন্দ, একটি আবেগ, তাহা কিন্তু মুখে প্রকাশ হলো না। মুকুন্দ দত্ত তিনি দেখে বুঝতে পারলেন, গদাধর তিনি বৈষ্ণব দেখে আনন্দ পাচ্ছে না, তার মনে সুখ হচ্ছে না, সে ঠিক বুঝতে পারছে না। তা মুকুন্দ দত্ত তখনই ভাগবতের একটা শ্লোক তিনি কীর্তন করলেন, তার সম্মুখেই সেই প্রাঙ্গণে দণ্ডায়মান মুকুন্দ দত্ত তিনি ভাগবতের শ্লোক পাঠ করছেন, ওহি অহৌ বকী জং স্তনৌ কালকুটং জিঘংসয়া পায়দৌপি সাধ্বি লেভে গতিং ধাক্ক চিতিং কং দয়ালুং শরণং ব্রজেম। কি বলছেন ভাগবতে, এটা উদ্ধব মহারাজেরই উক্তি। সেখানে বলছেন যে, আহা দেখো পুতনা বকি, বকাশুবের যিনি অনুজা কন্যা এই ভগ্নী, সেই পুতনা যাকে মারবার জন্যে কালকূট বিষ স্তনে মাখিয়ে মারতে আসলো, কিন্তু সেই মারতে আসা পুতনাকে গোবিন্দ তাকে পরমাগতি ধাত্রীগতি দান করলেন। হ্যাঁ, মারতে আসা এই পুতনাকে যিনি এই পরম মুক্তি দান করেন, এমতন দয়ালু শ্রীকৃষ্ণ ভগবানকে না ভজে জীব আর কাকে ভজনা করবেন, যদি ভজতে হয় তাহলে পরম দয়াল শ্রীকৃষ্ণ চরণেই ভজনা কর। এই কথা শ্রবণেতেই পুণ্ডবিক কিন্তু আর তিনি সেই ভোগ বিলাসের মধ্যে তিনি বসে থাকতে পারলেন না, তার বসে থাকা হলো না, কৃষ্ণের গুণমহিমা চরিত্র শ্রবণ করে। সেই সহিত আর একটি তিনি লীলা ভঙ্গির সেই শ্লোক পাঠ করলেন, বলহা পিবাভি বামং মৃগমদৌ তিলকং কুণ্ডলাক্রান্তং গণ্ডং কুম্ভকণ্ঠম স্মিত শুভগমুখং সধবে নাস্তবেনু শ্যামং সুন্দরং ত্রিভঙ্গং রবিকর বসন ভূষিতং বৈজয়ন্ত্বা মালা। সুন্দর শ্রীকৃষ্ণের রূপ আরো আছে, বন্ধং বেনু অধর সুদয়া পূবয়ং গোপবৃন্দই বৃন্দাবনং বৃন্দাবন্যং সপদরমণং প্রাবিশত গোপ কীর্তি। এই যে শ্রীকৃষ্ণের যে রূপলাবণ্য সৌন্দর্য, তার যে স্বরূপ, যাহা দর্শনে গোপীর নয়নানন্দ আনন্দিত হয়, নয়নানন্দ কৃষ্ণ দর্শনে আকুল হয়ে ওঠে, সে গোপী ভাবপরায়ণ বিদ্যানিধি তিনিও আনন্দিত হয়ে
তার সেই মূল্যবান রত্ন অলঙ্কারে অলঙ্কৃত সুসজ্জিত এই সিংহাসন থেকে তিনি একদম লাফ দিয়ে প্রাঙ্গণে পড়লেন। হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে তিনি আকুল ক্রন্দন করতে লাগলেন, তিনি গড়াগড়ি যাচ্ছেন। অদ্ভুত কৃষ্ণ প্রেম চরিত্র। এই মতন তিনি হা কৃষ্ণ বলে যে আকুল ক্রন্দন করছেন, গদাধর দেখে তো তিনি চমকে গেলেন, হায় হায় আমি আমি কি ভেবেছিলাম, সত্যই এটা কি করে সম্ভব বললেন। এই অসম্ভব যাহা কৃষ্ণ ভক্তি অধিকারী ভক্তের ভাবেতেই প্রকাশ হয়, অন্যত্র কোনো জীবভাবে জীবদ্দশায় যাহা ঘটে না। তা পুণ্ডরীক বিদ্যানিধি তিনি এই যে কৃষ্ণ প্রেমে তিনি আকুল হয়ে গেলেন, কোথায় তার চর্বিত সুস্বাদু মূল্যবান সেই তাম্বুল চর্বণ, কোথায় তার সেই পাখার ব্যঞ্জন, কোথায় তার এই আত্ম অভিমান অহমিকা উত্তম অলঙ্কার বসনের দিকে লক্ষ্য বললেন, কোনো দিকেই তার লক্ষ্য নাই, তার অনুভূতি ইন্দ্রিয় লক্ষ্যটা সেই কৃষ্ণ প্রীতির প্রতি আকৃষ্ট হয়ে গেছে, প্রাণ কেঁদে উঠেছে, তিনি নিজেকে দেহদৈহিক সব কিছু ভুলে গেছেন, আকুল হয়ে ক্রন্দন করছেন। কবি বলছেন, ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখবাসী। এটি তুলসীদাসজির, যিনি বিশিষ্ট অনুভবী সেই কবি তুলসীদাসজি, তিনি বলছেন ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখবাসী। ঈশ্বর অংশই হচ্ছে জীব, কিন্তু সেই জীব যার বিনাশ নাই, অর্থাৎ ঈশ্বর থেকে অংশরূপেই যে জীব বলেন তার বিনাশ নাই, ঈশ্বর থেকে পরমাত্মা থেকে আত্মা ওটাকেই বলা হচ্ছে জীব। জীবের দেহের সঙ্গে সম্বন্ধ দীর্ঘ হওয়ার কারণেই তাকে বলা হচ্ছে জীবাত্মা, আর পরম সত্তাতে এটা প্রতিনিয়ত স্থিত থাকবার জন্যই তাকে বলা হচ্ছে পরমাত্মা। তো সেই জীবাত্মা জীব তার তো বিনাশ নাই, আর তার সঙ্গে নিত্য চিরন্তন শাশ্বত রূপে যে চেতন আছে, সেই চেতনটা কেমন না, সে তো অমল, অমল অর্থাৎ মল অর্থে যাহা বর্জিত বিষয়, যাহা মলিন বিষয়, ময়লা দ্রব্য, কিন্তু এ ময়লা দ্রব্য না, এ কখনো মলিন হন না, এ কখনো পরিত্যক্ত হয় না, এ কখনো বর্জ্যে পরিণত হয় না, এ তো এই চেতন, এই চেতন অমল। আর এ সতত কি করেন, এ সহজেই সুখের বাঁশি আস্বাদনে সে অধিকারী হন। অর্থাৎ সেই পুণ্ডরীক বিদ্যানিধির যে বিদ্যানিধির যে চেতন, যে চৈতন্য ভাবনা, সেই ভাবনা তাহা অতি সহজে সুখ এই সিন্ধুটে তাহা বিহার করছেন, ভ্রমণ করছেন। বলছেন চেতন অমল সহজ সুখবাসী। এটা কিভাবে হয়, ভাগবতে একাদশ স্কন্ধে সুন্দর একটি দৃষ্টান্ত বলছেন, কি দৃষ্টান্ত, এটাও খুব বিষয়, খুব ডিপলি বিষয়, আমি এই প্রসঙ্গটা বলেই হয়তো সম্পূর্ণতার দিকে স্থির হব। তা সেখানে ভাগবত অর্থাৎ পুণ্ডরীকের এই ভাবেই একটা অদ্ভুত, আমি হয়তো মনে পরিকল্পনা করতেই পারি যে এটা তো এটাও তার একটা তাৎকালিক অভিনয়, সে অভিনয় করছে, হ্যাঁ, কিন্তু এটা যে অভিনয় নয়, এটা যে স্বাভাবিক, এটা যে সহজ, এটি ওই ভাগবতেই ভগবান তাহার নিদর্শন বলছেন। একাদশ স্কন্ধে উদ্ধব শ্রীকৃষ্ণ সংবাদ, এই উদ্ধব শ্রীকৃষ্ণ সংবাদে
ব্রহ্মাজির কাছে সনকাদি মুনিগণ তারা প্রশ্ন করছেন। ব্রহ্মা তো সৃষ্টির প্রতি তিনি অত্যন্ত সচেষ্ট, তা তার নিজের এই চারটে পুত্রকে বলেছিলেন সৃষ্টি কর, কিন্তু তা উদাসীন। তার বাবা ফিরে এসে পিতা ব্রহ্মাকে বলছেন, আচ্ছা প্রভু বলুন তো, চিত্ত এবং বস্তু বিষয় এই দুটি পরস্পর পরস্পরের প্রতি সততই আকৃষ্ট, তাই এই আকৃষ্টতা থেকে কিভাবে অতিক্রম করা যাবে, এই প্রশ্ন ছেলেরা বাবার কাছে তুলে দিয়েছেন। বাবা তো চমকে গেছে, ব্রহ্মা সে অত্যন্ত ভীত হয়ে তিনি তার সদুত্তর দিতে পারলেন না, তার যথার্থ সদুত্তর দিতে না পেরে তিনি তার পরম প্রভু অর্থাৎ ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান তিনি উদ্ধবকে বলছেন, জানো উদ্ধব, যখন ব্রহ্মা আমার শরণাপন্ন হলো আমি আর কি করব, আমি হংসরূপ ধারণ করে আমি ওই সনকাদি মুনিগণের কাছে এসে উপস্থিত হলাম। যখনই সেখানে এসে উপস্থিত হলাম, তানবা জিজ্ঞাসা করলো, আপনি কে? খুব বাকপটু। তানবা জিজ্ঞাসা করলো, আপনি কে? আমাকে জিজ্ঞাসা করছে আপনি কে? আমি বললাম, মন বাক্য এবং দৃষ্টি দ্বারা অন্যান্য ইন্দ্রিয়ের দ্বারা যাহা কিছু গ্রাহ্য তাহাই আমি। উদ্ধবকে শোনাচ্ছেন, অর্থাৎ যাহা কিছু গ্রহণযোগ্য তাহা আমি। গীতায় যেমন বিভূতিযোগ বিষয়ে একটি নিদর্শন দিয়েছেন যে এই জগৎ প্রপঞ্চে যাহা কিছু শ্রেষ্ঠ বলেন তাহাই আমি, বিভূতি বিশেষভাবে তাহা তো আমি হইয়াছি। তাই মতন তাদেরকে সেই নিজের পরিচয় দিলেন, মন দিয়ে বাক্য দিয়ে দৃষ্টি দিয়ে অন্যান্য ইন্দ্রিয় দিয়ে যাহা কিছু গ্রহণযোগ্য হয় তাহা আমি, আমি বই অন্য কিছু নয়, মনসা বাচসা দৃষ্টা গৃজ্যতে অনন্যইন্দ্রিয়ৈপি অহম এবৌ নমত্তৌমিতি বোধৌ অঞ্জস্বা। বলছেন, ওহে পুত্রগণ, এই সিদ্ধান্ত দ্বারা তোমাদের তত্ত্ব বিচারে এটাই তোমরা অনুধাবন করো, এইটাই তোমরা অনুধাবন করে নাও। এই মতন পুত্রদের আমি তো বললাম, বললেন ব্যাপারটা কি হলো, ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। ভগবান বলছেন যে মন সতত বিষয়ের প্রতি আকৃষ্টতা হওয়ার কারণেই সেই বিষয় আকৃষ্ট মন সে বিষয়ে আবেশ হয়ে যায়, আর তানার পাশাপাশি বিষয় সে মনেতে প্রবেশ করেন, আর বিষয় যদি চিত্তে প্রবিষ্ট হয় সেই বিষয়বস্তু তখন সত্য বলেই পতিত হয়। হ্যাঁ, এ বাবা, তাই তো সত্যি। আমি আমার দেশে সাধু সন্ত তাদেরকে যেমন দেখেছি, আবার অন্যত্র সেইখানেও সাধু সন্ত তাদেরকেও তেমনই দেখছি। কেউ তো এই জাতীয় বিষয় থেকে কেউ তো মুক্ত নয়, তাহলে এই বিষয়টা সত্য কি হবে কি না মনে ভাবো না। সাধু সন্ত দিয়েই যদি বলা হয়, তা সেইখানে সাধু সন্তদের যে সাধনার পথের অবলম্বন আনুষঙ্গিক যে বিষয়বস্তু সেইগুলো তো তাদের প্রয়োজনে তানবা তাদের নিজ নিকটেই রাখেন, ধরেই রাখেন, তা তখন তো সেই বিষয়বস্তুর প্রতি সত্য অনুভূতি হয়ে যায়। তাই বলছেন যে মন বিষয়ের প্রতি সতত আকৃষ্ট, আর এই মন বিষয় আকৃষ্ট হওয়ার জন্যই বিজ্ঞজন বলছেন মন তো বিষয় আবিষ্ট, মন মন সে বিষয় থেকে মুক্ত নয়, মনের গতি লক্ষ্য কোন দিকে, মন বিষয়ের দিকে, আর বিষয়বস্তু বললেন সে কোন দিকে, বললেন সে তো মনের দিকেই যে টানছেন তো সে সেই দিকেই যাবেন। আর এ মতন বিশিষ্ট এই গুণী
মনের সঙ্গে যদি তার সম্বন্ধ হয়ে যায়, তার প্রয়োজন হয়ে যায়, তখন তো সে সত্য বলে প্রধানমন্ত্রীর সঙ্গে কি বিশিষ্ট প্রসিদ্ধ ব্যক্তির সঙ্গে কোনো সাধারণ ব্যক্তি যদি মিশে যায়, তখন কি হবে? বলবে না না, ও তো এখন আগের মতন নাই, ও এখন এর সঙ্গে চলাফেরা করছে, ও এখন অনেক পাল্টে গেছে, ও এখন সত্য হয়ে গেছে। তাহলে সাধারণ বস্তু যদি বিশেষের কাছে পৌঁছে যায়, সে বিশেষ হয়ে যায়, সে সত্য হয়ে যায়। তো ভগবান বলছেন এই মতন সত্য বলেই পতিত হয়, সত্য বলেই অনুভব হয়। কিন্তু এই সকল সত্য অনুভূতি এটা কেবল আমার সত্তা থেকেই প্রকাশ পায়। জাগ্রত, সুষুপ্তি এবং স্বপ্ন, এই যে তিনটি অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটি অবস্থা, এই সর্ব অবস্থাই যা সত্তাদির প্রভাবেই হচ্ছে। এটা খুব গভীর বিষয়, হ্যাঁ, খুব কঠিন দার্শনিক বা বেদান্ত প্রসঙ্গ। তো বলছেন কিন্তু মহাপ্রভু সহজ করে দিয়েছেন, যদি একটু সহজে যাই, এলোমেলো হলেও যদি একটু বোঝা যায়, একটু যদি এই প্রসঙ্গ আবার পরবর্তীতে মনে স্মরণে বা শুনবার ইচ্ছা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আবার শ্রবণ হয়, এই শ্রবণ হতে 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 শুনতে শুনতে তবেই না তাহা মূল্যবান শোনা, তাহা যত্নের বস্তু হয়ে যাবে। প্রথমে হবে না, চিনলে তখন তাকে যত্ন প্রয়োজন জাগবে। তা চিনবার উপায় কী? না, পুনঃপুন তার সঙ্গে শ্রবণ মনন, পুনঃপুন তার সঙ্গে সম্বন্ধ, তার সঙ্গে সাক্ষাৎ হওয়া, নিজেকে সম্বন্ধ জাগানো। তাই মতন যে স্বপ্ন, এই জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, আমরা শুনেছি যেহেতু নদিয়া নবদ্বীপে বাস করছি, আর নবদ্বীপচন্দ্র গৌরসুন্দরের এই গৌরচরিত্রে তিনটি দশা দেখা যায়। কি তিনটি দশা? বাহ্য, অন্তর্বাহ্য এবং অন্তর্দশা, তাই না? তাই তো, আপনারা জানেন তো, অবশ্যই জানেন, ওই অন্তলীলায়, চৈতন্য চৈতামিত অন্তলীলায় এ বিষয়ে সুস্পষ্ট। কিন্তু চৈতন্য ভাগবতে গোস্বাঁপাদ তিনি প্রথম থেকে, অর্থাৎ নদিয়া নবদ্বীপ লীলা থেকেই এই চরিত্র প্রকাশ করেছেন। নিমাই বিশ্বম্বর তিনি যে সন্ন্যাসের পরবর্তীতে তিন ভাবে তিনি ভাবিত, তা কিন্তু নয়। তিনি এই নবদ্বীপ লীলায়, গৌর লীলায় তিন ভাবেই তিনি ভাবিত। তিনি কখনো বাহ্য অবস্থায় হাকৃষ্ণ হাকৃষ্ণ বলে আনন্দ নর্তন কীর্তন করছেন, আবার সেই কৃষ্ণ নাম করতে করতেই কখনো কখনো তিনি একদম স্তম্ভিত স্থির হয়ে যাচ্ছেন, কিন্তু কৃষ্ণ সম্বন্ধ চ্যুত হয় নাই। তার সেই আবেশ স্থিরতার মধ্য দিয়ে কৃষ্ণ সম্বন্ধ তাহা অন্তরেতেই আছে, অন্তর্দশা। আবার কখনো তিনি অন্তর্বাহ্য, অর্থাৎ এই তিনি ভক্তদের বলছেন তোমার কৃষ্ণ কথা বলো বা কৃষ্ণ কোথায় বলো, আবার বলতে বলতে সে যেন কৃষ্ণকে পেয়েও গেছেন, কেমন যেন ভাবের বিবর্তন, এই আছে এই নাই, অন্তর্বাহ্য দশা। এই অন্তর্বাহ্য দশাটা হচ্ছে স্বপ্নবধ। আমরা স্বপ্ন দেখি না, হ্যাঁ, বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি, মনে হচ্ছে এই বাবা একদম সত্যি ঘটনা ঘটে গেছে, কি আনন্দ, কি ভয়, কি একটা বিপর্যয়, কি একটা অবস্থায় যেন আলাদা একটা দেহ নিয়ে সেইটা, সেই স্বপ্ন বিষয় ভোগ হচ্ছে, একদম সাক্ষাৎ হচ্ছে, কিন্তু হচ্ছে না। বললেন হচ্ছে না কখন? যদি সেই স্বপ্নটা ভেঙে যাচ্ছে, সেই অবস্থা পরিবর্তন হচ্ছে, তখন বোধ হচ্ছে যে হ্যাঁ সত্যই আমি তো কিছুই পাই নাই, কি আমি কিছু হারাই নাই, আমি তো ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখছিলাম। এইটা একটা দশা, অন্তর্বাহ্য দশা। এই অবস্থাতেই গৌরসুন্দর কৃষ্ণ ভাবনায় ভাবিত। আবার বাহ্য দশায় বললেন তিনিও কৃষ্ণ নাম আবেশে আবিষ্ট, আবার অচৈতন্য মূর্ছা অবস্থাতেও তিনি কৃষ্ণতেই আবিষ্ট। ভগবান বলছেন
এই যে তিনটি অবস্থা, এই তিনটি অবস্থা যাহা বুদ্ধিবৃত্তি, আমাদের বুদ্ধি, আমাদের বিবেক, এই বিচার ভাবশক্তি যে পর্যায়ে যে ভাব প্রকৃতিতে গঠিত হবে। সুন্দর একটা দৃষ্টান্ত বলছেন যে আমাদের মনে যদি ভাবনা হয় যে আমার মধ্যে আকর্ষণ আছে কিন্তু তা দূর হচ্ছে না, সে আকর্ষণ কিন্তু ওই ভাবেতেই টিকে থাকবে, সে আকর্ষণ দূর হবে না। হ্যাঁ, যেমন রাধারানী বলছিলেন, আমাদের জ্ঞাত বিষয় প্রসঙ্গটাই তোলার এটা প্রয়োজন যেহেতু আমরা সকলে যদি একটু বুঝি। রাধারানী বলছেন সখীদেরকে, সখী আমি তো কৃষ্ণকে ভালোবেসে ফেলেছি কিন্তু ভালোবেসে বোধহয় ভালো করি নাই, এখন তো ভুলতে চাই, কিন্তু ভুলি ভুলি মনে করি ভুলিতে নাহি পাবি। ওই যে ভালোবেসে ফেলেছি, এই যে ভাব, এই ভাবটাই সেই ভালোবাসাটা টিকে রয়েছে, আর আকর্ষণটা যাচ্ছে না। কেন যাচ্ছে না? ওই যে বললেন যে ঈশ্বর অংশ, জীব অবিনাশী, প্রকৃতপক্ষে কারণ হচ্ছে আমরা পরমাত্মার অংশস্বরূপ। সেই পরমাত্মারূপী কল্পবৃক্ষের নিচেতেই আমরা অবস্থান করছি, পরমাত্মারূপী কল্পবৃক্ষের নিচেই অবস্থান করছি। কল্পবৃক্ষের নিচে অবস্থান করলে কি হয়? এই পাঠ প্রসঙ্গে বিশিষ্ট বক্তাগণ তানবা বলে থাকেন যে কোনো পথিক বনে প্রবেশ করেছে, কল্পবৃক্ষের তলে যে বসেছে, ভাবছে ভালো বেশ একটা জায়গা পেয়েছি, বেশ সুন্দর নির্মল প্রকৃতি, বাতাস, একটু জল, খাবার দাবার হলে ভালো হতো, সেগুলো এসে যাচ্ছে। কল্পবৃক্ষ ভাবনাই প্রাপ্তি এসে যাচ্ছে, কিন্তু তানার প্রাণে উচ্চ ভগবত প্রাপ্তি ভাবনা তো জাগে নাই, এটা কেউ বলেও না, এটা দৃষ্টান্তে প্রকাশও হয় না। তাহলে কি সেইখানে ভগবান এসে যেত? ভগবান তো স্বস্বরূপে ভক্তে হৃদয়েতেই সতত তিনি অবস্থান করছেন, সেখানে আসতো না ভগবান, সেই জাতীয় তাদের মনে ভাবনা জাগাই নাই। কিন্তু সেখানে আনুষঙ্গিক বিপরীত ভাবনাটাই তাদের প্রাণে, বিষয় উন্মুখ প্রাণ, বিষয় অনুভবী মন, সে বিষয় ভোগের জন্যই চাইছেন, সেই সেই এসে যাচ্ছে। তো এখানে বলছেন যেহেতু সেই কল্পবৃক্ষের নিচেই অবস্থান হচ্ছে, অতএব আমরা যে ভাব চাইব সেভাবেই থাকতে পারব। আমরা সবাই কল্পবৃক্ষের নিচেই আছি, ভগবান স্বরূপ তিনি আমাদের উপরে আছেন, আর যে ভাবটা চাইব সেভাবেই থাকতে পারব। এখন ভাবটা যদি হয় যে না আমার মধ্যে আকর্ষণ নাই, মায়াই হোক, বিষয় হোক বা অন্য অন্য কিছুই ভোগের প্রতি হোক, বলেন এই মতন আমার মধ্যে আকর্ষণ নাই, এই আকর্ষণ নাই এই ভাবটাই আকর্ষণ থেকে মুক্ত হওয়ার অব্যর্থ উপায়। আকর্ষণ আছে দূর করব, এ মতন তো আকর্ষণ দূর হবে না। তা পুণ্ডরীক বিদ্যানিধি তিনি বিষয়ের মধ্যে আছেন কিন্তু সেই বিষয় তাহাকে আকৃষ্ট করে নাই, সে বিষয়ে আকৃষ্ট হয় নাই। সে সতত জানে আমার তো এ সকলের প্রতি কোনোই আকর্ষণ নাই, এই নাই নাই ভাবনাই সে নিশ্চিত ভগবত সম্বন্ধেই সে সুস্থিত হয়েছেন। যেখানে বলছেন সাধক এই মতন সেই চিত্ত এবং বিষয় থেকে, সে বললেন মন বুদ্ধি এবং অহংকার বা মন বুদ্ধি সংসার, এ তো সবই একই জাতি। একটা দৃষ্টান্ত যদি বলা যায়, হ্যাঁ দৃষ্টান্ত যদি বলা যায় কি একটি ধরুন চিনি, সে চিনিটাকে আনা হলো কোনো একটি উন্নত উৎকৃষ্ট বস্তু প্রস্তুত করবার জন্য, কিন্তু সেই চিনির অর্ধেক অংশ সে হয়তো দুধে অন্যের মধ্যে মিশ্রিত হয়ে গেল, সে পরমান্ন হয়ে গেল, আর বাকি চিনিটা সে কি হলো, আবার চিনির বস্তার মধ্যে থেকে গেল। তাহলে সেই বাকি যে চিনি তার তো কোনো নিজস্ব
কোনো তার উন্নত প্রকৃত সত্তা প্রকাশ হলো না, সে চিনিই থাকলো। তা বলছেন মন বুদ্ধি এবং সংসার বা মন বুদ্ধি অহংকার এ ত্রিগুণ তাহা একই জাতে, অর্থাৎ এর থেকে নিজেকে মুক্ত করতে হবে। কিভাবে বলেন, উন্নত সেই ভগবত সম্বন্ধে স্বয়ংয়ে স্থিত হতে হবে। বেদান্ত আচার্যগণ বলছেন এই চিত্ত এবং বস্তু থেকে মনটাকে নিজ স্বয়ংয়ে স্থিত করতে পারলেই সাধক সে সর্বভাবে সে মুক্ত হতে পারেন, সর্ব অবস্থাতেই সে মুক্ত। যেমন পুণ্ডরীক বিদ্যানিধি, তিনি সর্ব অবস্থাতেই তিনি ভোগবিলাস এই পরিবেশের মধ্যে ছিলেন, কিন্তু সেই পরিবেশ সেই ভোগ তাকে আটকাতে পারে নাই, তাকে বেঁধে রাখতে পারে নাই, সে সর্ববন্ধন থেকে মুক্ত। সে হা কৃষ্ণ বলে তানার চরণে লুটিয়ে পড়েছেন, প্রাঙ্গণে সে গড়াগড়ি যাচ্ছেন, কৃষ্ণের প্রতি তার এত আকুলতা। ঠাকুরমশাই বলছেন রাধাকৃষ্ণ কব ধ্যান স্বপ্নে না বলওয়ান, প্রেম বিনা আর কিছু নাই চাহু। রাধাকৃষ্ণ ধ্যান করতে হবে। ওই যে বললেন যে বুদ্ধিবৃত্তির যে তিনটি দশা স্বপ্ন জাগ্রত, চৈতন্য মহাপ্রভু বুদ্ধিবৃত্তিতে তিনটি অবস্থায় তিনি কালযাপন করছেন, কিন্তু তিনটি অবস্থাতেই অবস্থার মধ্যেই তার সম্বন্ধটা কি আছে কে বলবেন? হ্যাঁ, তিনটি অবস্থার মধ্যেই তার সম্বন্ধটা কৃষ্ণময়ী অন্য বিষয়পতি নারী। তিনি জেগেও কৃষ্ণ বলছেন, তিনি ঘুমিয়েও কৃষ্ণ বলছেন, তিনি অচৈতন্য হয়েও কৃষ্ণ ভাবনাতেই তিনি অচেতন হয়ে আছেন। তো এই যে ত্রি অবস্থা, তিনি বললেন রাধাকৃষ্ণ কর ধ্যান স্বপ্নে না বলো আন, স্বপ্নেও আন বলো না। বললেন স্বপ্নেও যে আন বলবো না এটা কিভাবে সম্ভব, না প্রেম বিনা আর কিছু নাহি চাও, জল বিনয়ে যেন মিন দুঃখ পায় আয়ুহীন, প্রেম বিনা এই মত ভক্ত। জল থেকে মাছকে যদি আলাদা করে দেওয়া যায়, সে মাছ সে নিশ্চিত সে তো দুঃখে জর্জরিত হয়, আত্ম আমার বেশি কাল নাই, আত্ম আমি বেঁচে থাকতে পারবো না, দুঃখ পায় আয়ুহীন। ভক্ত তদনুরূপ প্রেম থেকে যদি সে বঞ্চিত হয়, সে তো এই ভক্তি জীবন বাঁচিয়ে রাখতে পারে না। প্রেম বিনা এই মত ভক্ত, চাতক জলদ গতি। বলছেন চাতক জলদ গতি এমনই একান্ত রীতি। দৃষ্টান্ত দিচ্ছেন দেখুন ঠাকুরমশাই, হ্যাঁ, চাতক জলদ গতি। চাতক যেমন মেঘের প্রতি অনুরক্ত, মেঘের প্রতীক্ষায় সে প্রতীক্ষাবত, ও মেঘ তুমি কবে আমাকে একটু জল দেবে, ওই জলে আমার দীর্ঘকালে তৃষ্ণা নিবারণ করব, অন্য জলে তার তৃষ্ণা নাই। চাতক জলদ গতি একান্তে এমনই রীতি, যেই জানে সেই অনুরক্ত। লুভদ ভ্রমর যেন একান্ত একান্তি, ঐকান্তিকতার দৃষ্টান্ত। লুভদ ভ্রমর যেন চকব চন্দ্রিকা তেন, পতিব্রতা জনা যেন পতি। আপনারা এই সকল প্রসঙ্গ শ্রবণ করেছেন, বিশিষ্ট অনুভবী পূজনীয় পরম আচার্যপাদের শ্রীমুখের শ্রোতা আপনারা, হ্যাঁ, অতএব আপনাদের সৌভাগ্যের এই সুযোগের কথা বলা মানেই এখানে আমার ধৃষ্টতা, এটা বলার সুযোগ অধিকার আমার মানাই না। আপনারা সৌভাগ্যবান, আপনারা অত্যন্ত আপনারা এই সৌভাগ্যের অধিকারী হয়েছেন। সত্যই এই সুযোগ যে সময় থাকতে থাকতে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন, শুধু এ জন্ম নয় অনন্ত জন্ম এই সুযোগের ফল তো সে পাবেই পাবে।
এই সুযোগ হাওয়ালে চলবে না। সত্যই তাই, পাঠপ্রসঙ্গ আলোচনায় হয়তো আসা যাওয়া হয় না, আবার কখনো কখনো ওই প্রসঙ্গের মধ্য থেকে উঠে যাওয়াটা হয় না, একটা কর্তব্যের বাঁধনে পাঠক না হলেও ঠকঠকের একটা যে স্পর্শ সাধুগুরু মহতের কৃপায় এই নবদ্বীপে, এটাও আমি মনে করি এটা যোগ্যতা নয়, অধিকার নাই। তথাপি মহতের অশেষ কৃপায় এমতন বহু জন্মের সুযোগে এই কর্তব্যে বন্ধনে হয়তো একটু নিজেকে বাঁধার ইচ্ছা করেছি, আশা হয় না, কিন্তু আজ কর্তব্য নয় গুরুত্বেরই সেবা, অত্যন্ত গুরুত্ববান সেবা। না জানি না আপনাদের সেই সেবা উপযুক্ত আমি সেবক হতে পারি নাই, কিন্তু তথাপি আপনাদের কৃপায় আপনাদের এমতন করুণা শক্তি অনুগ্রহেই সেই স্বাদের লোভ লালসা, এ লোভ যেন জনম জনম, এই লোভ যেন জীবনের প্রতি পলকে পলকেই তাহা প্রকাশ হয়ে থাকে, হয়ে যায়, এটাই ভক্ত চরণে নিবেদন। তো যাই হোক, সেখানে তিনি বলছেন যে চাতক জলদ গতি একান্তে এমন গতি, যেই জানে সেই হয় অনুরক্ত। উপমা দিচ্ছেন লুভদ চকব, যেন চকব সে অত্যন্ত লুব্ধ, মধু এমতন আহ্বানে বলছেন চকব লুভদ ভ্রমব, যেন চকব চন্দ্রিকা তেন, চক্র পক্ষী সে চন্দ্রের সে জ্যোৎস্নায় আলোই সে আকৃষ্ট আনন্দিত হন। চক্র পক্ষী বলে একরকম পাখি আছে, হ্যাঁ, পূর্ণিমা জ্যোৎস্নার আলোই তার জীবন সম্পদ সঙ্গী। যাই হোক, এই মতন বলছেন প্রতিব্রতা জনা যেন পতি, প্রতিব্রতা যে প্রতিব্রত ধারণ করেন, সেই প্রতিব্রত পতির করণীয় সেবা কর্মেতেই যিনি সতত প্রতিপরায়ণ, তার অন্যদিকে অন্য প্রতি লক্ষ্য নাই। ঠিক অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি রীতি। মন সে চাতকেও নয়, ভ্রমবেও নয়, প্রতিব্রতা রমণীব নয়, অন্যত্র না চলে মন। আর একটি সুন্দর দৃষ্টান্ত, যেন দরিদ্রের ধন, দৃষ্টান্তগুলো দেখুন তো, দরিদ্রের ধন, দরিদ্র যদি সমস্ত দিন পরিশ্রমের এই দিন অন্তে একটা ষোলো আনা টাকাও পায়, ওই সম্পদ তার তপমূল্য সম্পদ, তপস্যার ধন, ওটাই তার তাকে সুখ দেয়, তাকে আনন্দ দেয়। তো যাই হোক, যেন যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি রীতি। বিষয় গবলময় তাহে জান সুখচয়, তাহে মানে সুখচয়। ঠাকুরমশাই বলছেন বিষয় গবলময় তাহে মানো সুখচয়, সে সুখ দুঃখ করি মানো, কৃষ্ণ বিষয় রস সঙ্গ কর তার দাস, প্রেমভক্তি সত্য কবি জানো। আমরা প্রেম প্রেম বলি, প্রেমভক্তি এটা কতটুকু সেই প্রকৃষ্ট ভক্তি ভাগবতী প্রসঙ্গের মধ্য দিয়ে সত্য বলে জানা যায়, এটা নিতান্তই তো এই অনুভবের এটা দুরূহ এক অবস্থা। কিন্তু সেই দুরূহ অবস্থাটা বলেন তাহা দুবিভূত হয়ে যায়, বলছেন কিভাবে, না কৃষ্ণই প্রকৃত বিষয়, কৃষ্ণ বিষয় রস, কৃষ্ণ বিষয় বা আস্বাদনের রস, এটা পরিপুষ্টি সাধনের বস্তু। বললেন সেই বস্তু কিভাবে লাভ হবে, এটা যে সত্যই পরিপুষ্টি সাধন দিতে পাবেন, বললেন এটা বললেন তার দাসের সঙ্গ করলেই হবে, কৃষ্ণ বিষয় রস সঙ্গ কর তার দাস।
আর তানাল সঙ্গে সেই ভগবত সঙ্গে সাধু সঙ্গে সর্বশ্রেষ্ঠ ওই ভাগবতী শাস্ত্রীয় সঙ্গে তখন ভগবত অভিন্ন এই প্রেম সম্পদ এটা সত্যই সত্য, এটা সত্য বলে জানতে হবে, এটা জানা হবে। প্রেমভক্তি সত্য কবি জান বললেন, অজ্ঞান অভাগা জন বলছেন যে এর মধ্যে এই যে প্রেমভক্তি সত্য কবি জান এটি বলে তিনি আবার একটি প্রসঙ্গের ব্যতিক্রম উক্তি প্রকাশ করলেন। কি বলছেন? মধ্যে মধ্যে আছে দুষ্ট, দৃষ্টি কবি হয় রুষ্ট, গুণহি বিগুণ কবি মানে। মধ্যে মধ্যে আছে দুষ্ট, সাবধান থাকতে হবে, সাধু সাবধান। দৃষ্টিটা এটাই আমাদের সম্বন্ধের প্রাথমিক পথ, অথবা সেই দৃষ্টিটাকে যদি সুস্থির সুনিশ্চিত না হয়, দৃষ্টি যদি ভ্রষ্ট থাকে, বিব্রত হয়, বিচলিত হয়, তাহলে সেখানে তো কিছুই পাওয়া যাবে না, বিচলিত হবে। ওই জন্য বলছেন মধ্যে মধ্যে আছে দুষ্ট, সেই দুষ্ট দৃষ্টি কবি হয় রুষ্ট, ওই দৃষ্টির প্রভাবেই সে তো রুষ্ট হয়ে যায়, রোষ জন্মায়, বিচলিত ভাব জেগে যায়। আর তখন এই চাঞ্চল্য, এই বিচলিত ভাবের মধ্যে তখন গুণকে সে অপ্রয়োজনীয় বিগুণ কবি মানে। বলছেন মধ্যে মধ্যে আছে দুষ্ট, দৃষ্টি কবি হয় দুষ্ট, গুণহি বিগুণ কবি মানে। কৃষ্ণ বিমুখ জনে স্ফূর্তি নহে হেন ধনে, লৌকিক কবিয়া সব মানে। একদম স্পষ্ট প্রমাণ আছে আমাদের বুঝতে কি বাকি। ঠাকুরমশায়ের প্রেমভক্তির যিনি মহারাজ, সেই ঠাকুরমশায়ের প্রেমভক্তি চণ্ডিকার পয়ারগুলো হাতে খবি দেওয়ার মতন পুনঃপুন যদি তাহাতে অনুশীলন হয়, তাহার সেই গভীর অর্থ তো প্রকাশ হয়ে যাবে। সাধারণজন তানরা যেমন বলে থাকেন, ও কৃষ্ণ বললেন তিনিও নন্দ যশোমতী গৃহে এসছেন, খেলাধুলা করেছেন, ছেলেপেলেদের সঙ্গে মিশেছেন, প্রেমপ্রীত করেছেন, এর মতন রাজ ঐশ্বর্য ভোগ করেছেন, সব কিছু করেছেন, আমরাও তাই করছি, সব লৌকিক কবিয়া মানে। কান্নাবা মানেন বলেন সেই কৃষ্ণ বিমুখ জনের মনেই এই মতন ভাবনা জাগে, তাদের মনে ভগবত সেই মাধুর্য অপ্রাকৃত চিন্ময় ভাব স্ফূর্তি হয় না, স্ফূর্তি না হয় হেন ধনে লৌকিক কবিয়া মানে। অজ্ঞান অভাজ, অজ্ঞান বলছেন কি, অজ্ঞান অভাগা জন না লয়, অজ্ঞান অভাগা জন নাহি লয় সৎমত। জানবা অজ্ঞান, জানবা ভাগ্যহীন, তানবা সত্যই এই শুদ্ধ সৎমত তানবা নিতে পাবে না, না লয় সৎমত। তারপর বলছেন অভিমানী অহংকারে না জানে আপনা, অজ্ঞান জানবা জানবা ভাগ্যহীন বললেন তাদের এই সৎ মতে মতি লাগে না, জাগে না, কেননা শুনলে তাদেরকে বললেও তাহা শ্রবণে তাদের সুখ হয় না, আস্বাদন হয় না, আনন্দ হয় না। বললেন অহংকারে নিজেকে জানে না, আমি কি, আমি যে কৃষ্ণ দাস, আমি যে ভগবানেরই সেবার সুযোগ পেয়েছি, এই মতন ভগবত সেবা, গুরু বৈষ্ণব মহৎ সেবা, এই সাধু সন্ত সৎ ধর্ম অনুশীলন, এটাই যে আমার নিজ করণীয় কর্তব্য, এই অহংকারে না জানে আপনা, জানে না। অভিমানী ভক্তিহীন জগমাজে সেই দিন বৃথা তার অশেষ ভাবনা, অশেষ ভাবনাটা বৃথা হয়ে গেল। অভিনয় যদিও করছেন,
গ্রন্থকার বলছেন গদাধর পণ্ডিত, তিনি বলছেন এ মা এটা কৃষ্ণ ভক্ত নাকি, এ বৈষ্ণব নাকি, এত বিষয়ের প্রতি তার লোভ, এ কেন ভক্ত হতে যাবে। তিনি নিজে অভিমানে, নিজে বিষয় বিভক্ত, সেই অভিমানের কারণে তাকে হয়তো সে চিনতে পারে নাই, সে ভাবনা প্রাণে জাগিয়েছেন কিন্তু তার ভাবনাটা বৃথা ব্যর্থই হয়েছে। তিনি দেখছেন আরে বাবা আমি কাকে কি বলেছি, আমি তো অপরাধী হয়ে গেছি। তা পুণ্ডরীক বিদ্যানিধির চরণের যে আমার অপবাদ হয়েছে, সেই অপবাদের স্খলন কিভাবে হবে, আমি কিভাবে মুক্ত হব। তিনি মনে মনে সংকল্প করে নিলেন আমি তানার চরণ আশ্রয় করব। সেই পুণ্ডরীক বিদ্যানিধির নিকটে তিনি দীক্ষিত হলেন চরণ আশ্রয়, মহাপ্রভু আদেশ পেয়ে, মহাপ্রভু নিমাই বিশ্বম্ভবের নিকট থেকে তিনি আদেশ নিলেন। আর সেই আদেশ নিমাই বিশ্বম্ভর অত্যন্ত আগ্রহের সহিত তাকে দান করলেন, বেশ বেশ তুমি যাও, তানার আনুগত্যই তুমি গ্রহণ করো। পরবর্তীতে তার এই ভ্রান্ত ভাবনার ত্রুটি এটা কাটানোর জন্যই তিনি তানার চরণে আশ্রয় হয়ে নিয়েছিলেন। যাই হোক, সেই পুণ্ডরীক বিদ্যানিধি যিনি পরম ভাগবত, তানারও আজ শুভ আবির্ভাব দিবস। এই পরবর্তী বিশ্বনাথ চক্রবর্তীপাদের, তিনিও ভাগবত টিকাকার, এক বিশিষ্ট আচার্য, অনুভবী মহাত্মা, এমতন সেই ভক্ত প্রবল মুকুন্দ রঘুনন্দন, মুকুন্দ কবিরাজেরই যিনি পুত্র রঘুনন্দন, তানারই জন্মতিথি। আর সব থেকে স্মরণীয় বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব সরস্বতী পূজা বসন্ত, এই পঞ্চমী তিথি, সেই তিথি আগমনেই আজ এই শ্রীমন্দিরে শ্রী চৈতন্য ভাগবত সেবাশ্রমে বার্ষবিক অনুষ্ঠানের শুভ অধিবাস প্রারম্ভ। তো সেই অধিবাস আরম্ভে আপনারা সকলেই এখানে উপস্থিত থাকবেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো অধিবাস সংকীর্তন আরম্ভ হবে। আমি আমার ভুল ত্রুটি সকল কিছু আপনাদের চরণে নিবেদন করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার প্রতি সকলেই আশীর্বাদ করবেন, এই বলেই আজ এখানেই হরিকথা বিশ্রাম রাখি। জয় নিতাই, জয় গৌর সুন্দর।